হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বাড়ি কাজ আজকে অষ্টম, এটা আমি আজকে সমাধান করব। তো আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। প্রশ্ন দেওয়া আছে, দেখেন এখানে অধ্যায় দেওয়া আছে পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি, বিশটা নাম্বার আপনার 34 থেকে 35 নম্বর সুস্থ জীবনযাপন করা আমাদের সবার গুরুত্ব দিতে হবে। তো এই এই 34 আর 35 নম্বর পেজটা পড়ে আমাদের এই অ্যাসাইনমেন্টটা উত্তর দিতে হবে। তো এখানে বলা হয়েছে কাজ, তোমাদের বইয়ের 34 আর 35 নম্বর পৃষ্ঠাটা পাঠ্যাংশ পড়ে নিচের শখটি পূরণ করতে হবে। 34 আর 35 নম্বর বই থেকে পড়ে ভালো করে, তারপরে আমাদের এই এই শখটা সুন্দর করে উত্তর দিতে হবে। তো এখানে বলা হচ্ছে সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি, সুস্থ থাকার জন্য আমরা কি করব, এরকম কয়েকটা বাক্য যদি এখানে লিখে দেন তাহলে কিন্তু এটার উত্তরটা সুন্দর মতো হয়ে যাবে। তো উত্তরের আগেই বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি উত্তরে, বাড়ি কাজ 8-এর উত্তর, সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি। তো সুস্থ থাকার জন্য আপনি কী করতে পারেন, এই উত্তর তিনটা বাক্য সুন্দর করে আপনি যদি লিখে দেন তাহলে কিন্তু এটার উত্তরটা সঠিকভাবে হয়ে যায়। তো অবশ্যই তোমার লেখার আগে তোমাদের হাতের লেখা দিকে নজর দিবে, বক্সটা সুন্দর করে করবে, অবশ্যই স্কেল দিয়ে সুন্দর করে শখটা করার পরে তারপর তুমি এইগুলো লিখবে। আর হাতের লেখাটা সুন্দর করতে হবে তোমার অবশ্যই, কারণ হাতের লেখা সুন্দর উপর নাম্বার কিন্তু অনেক ডিপেন্ড করে। তো আমরা চলে যাচ্ছি উত্তরে, সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি। এক, সুস্থ খাদ্য গ্রহণ, সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। দুই, পর্যাপ্ত পরিমাণে আপনার ঘুম এবং প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হতে হবে। তো এভাবেই তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টটা লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে, তোমাদের বাড়ি কাজ 8 চতুর্থ শ্রেণীর এটা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পাওয়ার জন্য। তো যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।